বিয়ে কেমন যাচ্ছে বেবি? তুই আমার বিয়ে ভাঙছিস খুব ভালো কথা, কিন্তু তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস কেন? হাউ ডেয়ার ইউ! ওরে বাবা, তোমার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছিলাম ফারান নামের জোবান এবং সামিরা খান মাই অভিনীত নতুন একটি রোমান্টিক এবং কমেডি নাটকের আপডেট নিয়ে। ওকে ডান, আমি তাহলে লাইভে প্রোডাক্ট শুরু করব। আমি তাহলে মার্কেট থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করি। পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে এসেছি জোবান ও মাহির এই কোটি টাকার জামাই নামক এই কমেডি নাটকটির ফুল অ্যান্ড ফাইনাল আপডেট নিয়ে। কেননা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকের এই নাটকটি কয় তারিখ, কোন সময় এবং কোন চ্যানেলে দেখতে পাবেন শিওর জানাবো। সো অনুরোধ থাকবে যারা এখনও আমাদের এই ভিডিও শর্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক। বর্তমান সময় জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা মিথুল খানের পরিচালনায় আসছে নতুন নাটক কোটি টাকার জামাই। আর এই কোটি টাকার জামাই নামক এই নাটকটিতে অভিনয় করেছেন ফারান আহমেদ জোবান এবং সামিরা খান মাহি। ভিউয়ার্স, জোবান ও সামিরা খান মাহি জুটিবদ্ধে বেশ কয়েকটি নাটক করেছেন এবং এই জুটি নাটক পছন্দ করেন দর্শকরা। তবে আজকের এই কোটি টাকার জামাই নামক এই নাটকটা আসছে আগামী 26শে ফেব্রুয়ারি, আর মাত্র 3 থেকে 4 দিন। আগামী 26শে ফেব্রুয়ারি ঠিক বিকাল 3টায় মুক্তি পাচ্ছে এই নাটকটি সিটি সাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, যারা জোবান ভাইকে পছন্দ করেন, বিশেষ করে জোবান ও সামিরা খান মাহির এই কোটি টাকার জামাই নামক এই নাটকের অপেক্ষায় ছিলেন, তারা অবশ্যই আগামী 26শে ফেব্রুয়ারি ঠিক বিকাল 3টায় নাটক দেখতে মিস করবেন না। আসছে সিটি সাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং নাটকটি দেখতে মিস করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে নতুন নতুন নাটকের আপডেট পাবেন এবং আপনাদের পছন্দের দুটি নাটকও পাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এ ছিল জোবান ও মাহির নতুন নাটকের আপডেট। আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে।